ক্রিসপিনেস আছে একটা একটা মিয়রেস এর ভালো লাগে আ করো খুবই ভালো 40 টাকা দিয়ে একটা আলু চিপস কিনে কিভাবে খায় আরে শাবাশ রানী কুঠির বারো ভূতের মেলায় তো চলুন এবার আপনাদের ঘুরে দেখাচ্ছি সেই বারো ভূত আমি দেখাচ্ছি একে একে সমস্ত বারো ভূতকে আপনাদের টাটা মেলায় ঢুকে আমি প্রথমে দেখতে পেয়েছি মিষ্টির দোকান এবং এই জিনিসটা দেখে কিন্তু গ্রামের ফিল এসে গেছে এভাবে এই মিষ্টি বিক্রি করা হয় দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি এই সাইডে রয়েছে স্টেশনারি দোকান মেয়েদের বাচ্চাদের খেলার জিনিস এখানে মিষ্টি ভাজা হচ্ছে দেখো এটা কি এটা কি মালপোয়া এখানে দেখতে পাচ্ছেন গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে দোকানের নাম কিন্তু রুমা সুইট এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের ভুজিয়া প্রচুর ভিড় মেলা হ্যান্ডাই সেখানে পাওয়া যাচ্ছে স্মোক বিস্কুট দেখতে পাচ্ছেন স্মোক বিস্কুট এই যে কেমন লাগলো বিস্কুট খেয়ে ভালো খেয়েছেন না বিস্কুট কিরকম ভালো ভালো আমাকে তো গাইস ফাইনালি আমি ট্রাই করছি প্রচুর ঠান্ডা এবং এটা মুখে নিয়ে মুখটা বন্ধ করে যাচ্ছে না মনে হচ্ছে যে ধোঁয়াটা ভিতরে ঢুকে যাবে তো মুখে নিয়ে এটা অবশ্যই মুখটা খুলে রাখতে হবে চকলেট বিস্কুট টাইপ অনেকটা অরিও টাইপ ক্রেজ কতটা এখানে বিস্কুট খাওয়ার সবাই মিলে খাচ্ছে স্মোক বিস্কুট এবার ট্রাই করবো বেলুন ফাটাবো বন্দুক দিয়ে তো দেখা যাক কতগুলো ফাটাতে পারি কোনটা ফাটাবো বল এই যেটা ঘুরছে না সেখানে এই যে কর্নারে যেটা লাল আছে সেটা ফাটা আলাদা ছেলে
এই যেটা ঘুরছে যেটা ঘুরছে আরে শাবাশ হ্যাঁ নে ফাটাফট ফাটলো এখানে পাওয়া যাচ্ছে আলু চিপস আলু চিপস আলুটাকে গোল গোল করে কাটা হচ্ছে এভাবে তারপরে এটার সঙ্গে বিভিন্ন মশলা এবং ফ্লেভার অ্যাড করে সেটাকে আর ভিড়টা একবার দেখুন আলু চিপস খাওয়ার প্রচুর ভিড় প্রচুর ভাই আলু চিপস খেতে কেমন ভালো খেতে মানে কিরকম টেস্ট কিরকম ভালো লাগছে তাই তো মানে খুশি খেয়ে তো ভাই বললো খুশি এবং বাকিদের জিজ্ঞেস করবো একবার কথা বলতে পারি একটু খান নি এখনো তাই তো আচ্ছা নিয়ে নিন পিকচার নিয়ে নিন কেমন লাগছে কে খুবই ভালো মানে মনে হচ্ছে যে ঠিকঠাক একটা ব্যাপারে আমি এখনো একটু কনফিউজ যে মানুষ 40 টাকা দিয়ে একটা আলু চিপস কিনে কিভাবে খায় বাট আমার মনে হয় আমার পক্ষে আমি দেখেছি ওখানে যে জাস্ট একটা আলু সেটা বাজারে গেলে হয়তো 2 টাকা বা 3 টাকায় পাওয়া যাবে সেটাকে জাস্ট মানে কেটে তার উপরে একটু মশলা লাগিয়ে সেটাকে বিক্রি হচ্ছে 40 টাকা 40 টাকায় সেটাকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একটু মশলা লাগিয়ে অবশেষে আর এক ভূতের সঙ্গে দেখা হয়ে গেছে অবশেষে আমাদের আর এক ভূতের সঙ্গে দেখা হয়ে গেছে আচ্ছা আচ্ছা নাম কি তোমার নাম কি এই এই রূপটার নাম কি আচ্ছা তো দেখা করলাম আমরা দ্বার কাকের সঙ্গে তিনি কাকদ্বীপ থেকে এসেছেন দ্বার কাক পিঠা ভ্যারাইটি এখানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে ঢাকা পিঠা মানে ঢাকার পিঠা ঢাকা স্টাইলে বানানো হয় নাকি বাংলাদেশের স্টাইলে ঢাকা পিঠা বলতে বাংলাদেশের স্টাইলে বানানো হয় আমি নিয়ে নিয়েছি মালপোয়া ক্রাঞ্চি এবং সুইট ¡Gracias!
তো ভালো খেতে। And this is called Malpoa. Haka style Malpoa. Later, we will have a look at it. We will have a look at it. বেগুনি এবং এটা আমাদের লাস্ট বেগুনি, এটা খেয়েই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, এটা খেতে খেতে মেলা থেকে বেরিয়ে যাবো এবার, এইটা খেতে খেতে মেলা থেকে আমি বেরিয়ে যাবো। যতটা এক্সপেকটেশন নিয়ে কিনেছিলাম সেই এক্সপেকটেশনটা আমার মাঠে মানা গেল, ততটা টেস্টি নয় এটা, নট সো গুড। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভিডিওগুলো দেখতে থাকবেন। টাটা।